শাকিব খান একটু মিমিক্রি করে দেখাতো আমাকে, অনেক সময় বলতো হ্যাঁ অপু রান্না হয়েছে, ঠিক আছে, আর না আম্মাকে বলে দিও যে আজকে একটু পোলাওটা করতে। এবার শাকিব খানের কণ্ঠকে নকল করে যেন রীতিমতো অবাক করে দিয়েছে সবাইকে, আর এটাকে বলা হয় মিমিক্রি। শাকিব খানের মতোই কথা বলছেন চিত্রনায়ক অপু বিশ্বাস, সত্যি অবাক করার মতোই বিষয়টি। প্রিয় দর্শক, শাকিব খানের কথা নকল করে কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। সেই সাথে অপু বিশ্বাসের এই মিমিক্রিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, না 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 আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার রাখি, হ্যাঁ টাচ করে। চিত্রনায়িকা অপু বিশ্বাস, অনেক বেশি মিমিক্রি করতে পারেন এই অভিনেত্রী, প্রত্যেকটা নায়ক নায়িকার কণ্ঠেই তিনি কথা বলতে পারেন, তেমনই শাকিব খানের কণ্ঠেও কথা বলতে অনেক বেশি পারদর্শী এই অভিনেত্রী। তাই তো উপস্থাপক অপু বিশ্বাসকে প্রশ্ন করে, আচ্ছা আপনি তো অনেক মিমিক্রি করতে পারেন, যে কারো কণ্ঠ নকল করে বলতে পারেন, তাহলে আপনি শাকিব খানের কণ্ঠ নকল করে বলুন তো দেখি একটু শুনবো। পর মুহূর্তেই অপু বিশ্বাস বলেন, এগুলো তো করা বাদ দিয়েছি অনেক আগেই, তারপরও তুমি যেহেতু বলছো তাহলে করছি। তখনই শাকিব খানের কণ্ঠ হুবহুব নকল করে শোনান সেই উপস্থাপককে, দা শুনে হতভম্বই হয়েছে দর্শকবৃন্দরা। রান্না হয়েছে, ঠিক আছে, আর না আম্মাকে বলে দিও যে আজকে একটু পোলাওটা করতে। পর মুহূর্তে আবারও শাকিব খানের কণ্ঠে ছেলেকে কিভাবে ডাকতো এবং ছেলের সাথে কিভাবে কথা বলতো তেমন কণ্ঠেও শোনান এই অভিনেত্রী। শাকিব খানের হুবহুব কণ্ঠ নকল করে অপু বিশ্বাস যে কথাগুলো বলেছেন তা শুনে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।